হ্যালো ফ্রেন্ডস, আমি কিসমত। তোমরা দেখছো কিসমত আইটি ইউটিউব চ্যানেল। তো জেক্সপো 2022 সালে যে অ্যাডমিশন প্রসেসটি শুরু হয়ে গেছে, চাইলে তোমরা অনলাইনে আবেদনটি করতে পারবে। তো এখানে কারা কারা এলিজিবেল এবং কীভাবে আবেদন করবে বিস্তারিত বলবো আমি এই ভিডিওর মাধ্যমে, এবং কী কী কোয়ালিফিকেশান লাগবে তাহলে এখানে আবেদন করতে পারবে। তো এই কোর্সটি হয়ে থাকে সম্পূর্ণ 3 বছরের। জেক্সপো যে কোর্সটি হয়ে থাকে সেটি কিন্তু 3 বছরের ডিপ্লোমা কোর্স। তো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ডিফারেন্স ডিসিপ্লিনে আছে এখানে। তো এখানে মাধ্যমিক পাস করতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবে। তো মাধ্যমিকে কিন্তু সায়েন্স সাবজেক্টগুলি থাকতে হবে, ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স এবং কিনা কেমিস্ট্রি অর্থাৎ বায়োসায়েন্স, বায়োলজি ইত্যাদি থাকতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবে। এবং ইংলিশ কিন্তু থাকতে হবে। এবং টোটাল যে সাবজেক্টটি রয়েছে টোটাল মাধ্যমিকে পার্সেন্টেজ 35% নাম্বার থাকতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবে। এবং এখানে কোনো বয়সের কোনো আপার এজ লিমিট নেই, এখানে যে কোনো স্টুডেন্ট এখানে আবেদন করতে পারবে। এবং এখানে কী বলা হয়েছে না, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি দেখে নিলে এবার কীভাবে আবেদন করবে। তো এই যে প্রসেসটি রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে হবে, অনলাইনে আবেদন করতে হবে 3 বছরের কোর্স। এবং এখানে অনলাইনে ফিসটি হচ্ছে 500 টাকা লাগবে, 450 টাকা যদি কেউ অনলাইনে আবেদন করে 450 টাকা লাগবে। তো অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি অ্যাভেলেবেল হয়ে গেছে অফিসিয়াল ওয়েবসাইটে www.wbsct.co.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদনটি করতে পারবে। তো 1 মার্চ থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং 4 এপ্রিল অবধি আবেদনটি চলবে। এরপর এখানে কিন্তু নো অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম জেক্সপো কিন্তু এখনও অ্যাভেলেবেল হয়নি, অফলাইন ফর্মটি এখনও অ্যাভেলেবেল হয়নি জেক্সপো 2022 সালে। তো এখানে যে সিজনটি রয়েছে সেটি হচ্ছে 2022 থেকে 2024 যে সিজনটি রয়েছে সেই 2022-24 সিজনে এখানে অ্যাডমিশন চলছে। তো এক্সামিনেশন জোনটি এখানে দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট কোড ওয়াইজ, এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে যে বিভিন্ন ডিস্ট্রিক্টগুলি রয়েছে সেই ডিস্ট্রিক্টগুলি এখানে দেওয়া রয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ইত্যাদি। এই যে অ্যাপ্লাই যে জোন কোডটি রয়েছে সেই কোডটি কী করতে হবে না, এক্সামিনেশন সময় অর্থাৎ যে ফর্মটি ফিল আপ করবে তখন কিন্তু যে ডিস্ট্রিক্ট, দুটো ডিস্ট্রিক্ট কিন্তু এখানে চুজ করতে হবে অর্থাৎ এক্সামিনের জোন জোন হিসাবে। এবং এই যে ওয়েস্ট বেঙ্গলে কয়টি বোর্ড মাত্র এখানে অ্যালাউ করেছে, সেই বোর্ডগুলি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড রবীন্দ্র ওপেন স্কুলিং এবং মাদ্রাসা বোর্ড এবং বিশ্বভারতী। এই 4টে বোর্ড কিন্তু এখানে অ্যালাউ আছে, 4টে বোর্ড থেকে যদি কেউ পাস করে থাকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে সে। এবং আবেদনটি কীভাবে করবে, যে অ্যাডমিট কার্ডটি আবেদন করার পর যে অনলাইনে অ্যাডমিট কার্ডটি কীভাবে ডাউনলোড করবে, তো অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য www যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে wbsct.co.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তাকে অ্যাডমিটটি ডাউনলোড করতে হবে। তো অ্যাডমিটটি ডাউনলোড করে নেবে, সেই তারিখও এখানে দিয়ে দেবে অর্থাৎ যে এক্সামটি হবে শিডিউল এক্সামটি সেটি 7ই মে অর্থাৎ মে মাসের 7 তারিখের মধ্যে কিন্তু এই এক্সামটি হবে, ডেটও এখানে দিয়ে দেওয়া হয়েছে। টাইমটি হচ্ছে 10টা থেকে 12টার মধ্যে, সকাল 10টা থেকে দুপুর 12টা অবধি কিন্তু এক্সামটি চলবে। এবং এই এক্সামের মাধ্যমে যদি একটা ভালো র্যাঙ্ক আসে তাহলে সে কিন্তু এখানে কাউন্সিলিংয়ের মাধ্যমে পার্টিসিপেট করতে পারবে, কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করার পর কিন্তু সে একটা ভালো কলেজও পেয়ে যেতে পারে। তো এখানে এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে কিছু সিট রিজার্ভেশন থাকে, এবং যে সমস্ত ক্যান্ডিডেট পিএইচ অর্থাৎ যে পিডাব্লিউডি বলা হয়ে থাকে, ফিজিক্যাল মানে কি হ্যান্ডিক্যাপ কোটাতে কিছু ছেলে মেয়ে এখানে নিয়োগ হয়ে থাকে, এবং কন্যাশ্রী স্কিমে কিছু অ্যাডমিশন হয়ে থাকে ইত্যাদি রিজার্ভেশন কিছু সিট থাকে। এবং এই হচ্ছে তোমাদের কলেজের লিস্ট, এখানে প্রচুর কলেজ আছে, সেই কলেজে যে সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেট সবই কলেজ কিন্তু এখানে রয়েছে। কাউন্সিলিংয়ের সময় কিন্তু যদি কেউ গভর্নমেন্ট কলেজেই করতে চায় তাহলে কিন্তু তাকে গভর্নমেন্ট কলেজে চয়েস করতে হবে, যদি কেউ প্রাইভেট কলেজ করে ফেলে তাহলে কি হবে, কিন্তু প্রাইভেট কলেজে কিন্তু সে চান্স পেয়ে যাবে প্রথমেই, কিন্তু প্রাইভেট কলেজ যদি কেউ চয়েস করে থাকে কিন্তু প্রাইভেট কলেজে সে চান্স পেয়ে যায়। তো আসলে আমি বলবো যে সাজেস্ট করবো যে শুধুমাত্র গভর্নমেন্ট কলেজে চয়েস করবে তাহলে কিন্তু গভর্নমেন্ট কলেজে পাওয়ার চান্সটা একটু বেশি থাকবে। প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ওয়াইজে কতগুলি কলেজ রয়েছে সব কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর যে মেডিকেল স্ট্যান্ডার্ডটি লাগবে সেখানে নো কালার ব্লাইন্ডনেস থাকতে হবে, ফিজিক্যালি মেন্টালি ফিট থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবে, টেকনিক্যাল কোর্সের জন্য তবে সেখানে কিন্তু অ্যাডমিশনটি নিতে পারবে। তো এখানে গভর্নমেন্ট যে ইনস্টিটিউটটি রয়েছে, গভর্নমেন্ট ইনস্টিটিউটে টিউশন ফি লাগবে পার মান্থ 50 টাকা করে, এবং সেলফ ফাইন্যান্স ইনস্টিটিউটে লাগবে যে অনলাইন কাউন্সিলিংয়ে যদি কেউ অ্যাডমিশন নিয়ে থাকে তাহলে 1,500 টাকা পার মান্থ, এবং যদি কেউ ডাইরেক্ট যদি কেউ কলেজ ম্যানেজমেন্ট কোটা থেকে অ্যাডমিশন নিয়ে থাকে তাহলে 2,500 টাকা পার মান্থ কিন্তু এখানে ফিস লাগবে। ডিস্ট্রিক্ট কোটাতে কিছু সিট থাকে, 20% সিট রিজার্ভ থাকে, এবং ফিমেল কোটাতে কিছু সিট রিজার্ভ থাকে, এবং ল্যান্ড রোজার কোটাতে কিছু অর্থাৎ সিট রিজার্ভ থাকে ইত্যাদি, কোটাতে বিভিন্ন সিট রিজার্ভেশন থাকে। ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।